অল্পের জন্য মিলল রক্ষা, একটি টোটোয় চেপে শহরে ঘুরছে সাপ। তা অবশ্য খেয়ালই করেননি চালক। টোটোটি রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে আসতেই কেউ কেউ লক্ষ্য করেন বিষয়টি। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, টোটো ছেড়ে সরে পড়েন চালক ও যাত্রীরা। এত লোকজন দেখে সাপটিও বেশ হতবাক। অনেকেই বলছেন লাউডোগা সাপ, সাপটি তাড়ানোর চেষ্টা করলে সে উল্টে সিটের নিচে প্রবেশ করে। খবর দেওয়া হয়েছে পশুপ্রেমী সংগঠনকে। একটা টোটো আসছিল, টোটো চালিয়ে পরে টোটোর ড্রাইভার পেছনে তাকিয়ে দেখো গাড়ির পিছনে একটা লম্বা চেগুন সাপ, কে বলছে লাউডোগা, কেউ বলছে বিষাক্ত সাপ। তো তারপরে একটা বাসের বাধা দিয়ে সাপটাকে ফালাতে নেয় ফেল দিকে, তার সিটের নিচে সাপটা ঢুকে যায়। কোথায় গেল এখন টোটোটা? নিয়ে বাস স্ট্যান্ডের ভেতরে যাচ্ছে, ওইখানে সিট খুলে বের করবে। ছিল পুলিশ এখন আসেনি, এমনিতে এখানে যারা সেবিক টেবিক আছে ওরা হেল্প করছে, বেরোয়নি, সিটের নিচেই আছে।